কখনো উনি অ্যাকশনে যেতেন না, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনরে বাস আছে না নাই? বললেন আয়েশারে ডাকো, আয়েশা এমন করেছ? করেছি। কেন করেছ? বললে ইয়া রাসূলুল্লাহ মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি গো নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কেসাস, মানে যেমন করেছ তেমন, গুতা মারলে গুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কিনা? হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছ, হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখা দিছে। এবার দুইজনের গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এটা হচ্ছে বিশ্বনবীর।